প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের দুর্নীতি নিয়ে ফুঁসছে উত্তর থেকে দক্ষিণ। আবাস যোজনায় উপভোক্তাদের খসড়া তালিকা প্রকাশ করতে হবে সেই দাবি জানিয়ে মঙ্গলবার মুরারই দুই নম্বর বিডিওর কাছে গণ ডেপুটেশন জমা দিল বামেরা পাইকড়ে ও পাইকড় এলাকায় মিছিল করল সিপিআইএম। আবাস যোজনার তালিকায় দুর্নীতি বন্ধ করে স্বচ্ছ তালিকা তৈরি করে প্রকৃত প্রাপকদের বাড়ির অনুমোদন দেওয়ার দাবিতে জানানো হয় এদিন সমস্ত গরিব মানুষের বাড়ি চাই ও গ্রাম সংসদের সভায় আবাস যোজনার তালিকা চূড়ান্ত করতে হবে, 100 দিনের কাজ চালু করে বকেয়া টাকা মেটাতে হবে, লুটেরার পঞ্চায়েত ভাঙো, মানুষের পঞ্চায়েত গড়ো, সেই দাবি জানানো হলো আজকের কর্মসূচি থেকে। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মন, মুরারই পাইকড় এরিয়া কমিটির সম্পাদক আতিউর রহমান সহ বাম কর্মীরা। এটা ডেপুটেশন আইন অমান্য নয়, এ ভাঙলে হবে না, একদম সিপিএম এর মতো থাকতে হবে। আমরা ভাঙতে আসিনি।